My earliest medium of expression was used to communicate between primitive people. The word mime comes from the ancient Greek word mimos, meaning imitation. In his book Natya Shastra, Bharat Muni also described mime as an oldest form of drama. Mime is basically designed for physical gestures and postures which are ornamented as mudras. Mime is an expression of human language shown through acts of body. In Asia, particularly in China and Japan, the mime activities used to tell humorous folk tales with spectacular physical movements. In the 16th century, the commedia dell'arte style of theater was developed in Italy. With thousands of different complicated movements, including acrobatics and gymnastics, Marcel Marceau developed French mime to a great extent. Jogesh Dutta left behind many efficient students to establish mime in its everlasting glory. আমি তো প্রথম জীবনে ব্যঙ্গকৌতুক করতাম এবং খুব গরিব ঘরে ছিলেছি। গরিব হলে তার বন্ধু হয় না। সেই জন্য আমি লেকে দুপুরবেলা গিয়ে বসে থাকতাম। তখন আমি ভাবলাম কথা না বলে যদি একটা নির্বাক কৌতুক করা যায় কিরকম। তারপরে আমি ব্যঙ্গ কৌতুকের সঙ্গে আরম্ভ করলাম নির্বাক কৌতুক। ইতিমধ্যে প্রথম আমি এই অনুষ্ঠানটা করেছিলাম বেলুড়ে একটা অনুষ্ঠানে, সেখানে আমি আর বালসারা ছিল। বালসারা তখন সবে মাত্র বোম্বে থেকে এসছে, এসে আমি বললাম আপনি একটু বাজিয়ে দেবেন, আমি একটা সামনে নির্বাক কৌতুক করবো একটা মেয়ের ড্রেসিং টেবিলের সামনে কি করে। এমনি জামা কাপড় পরেই করলাম, করে দেখলাম সবাই খুব নিল, সেই জন্ম নিল নির্বাক কৌতুক। ইতিমধ্যে লন্ডন থেকে এলেন অরুণ বসাক এইচএমডি সাউন্ড ইকো চ্যানেলটা তৈরি করতে, তিনি এসে একটা সংগঠন করেছিলেন কন্টেম্পোরারি আর্টস ইন ইন্ডিয়া। কিন্তু সেটা উনি বললেন তুই কী করেছিস বলে এটা তো বিরাট ব্যাপার, এই নিয়ে ফ্রান্সে ইউরোপে দারুণ হচ্ছে, এটা তো নির্বাক অভিনয় না, এটা অন্য অভিনয়, কী নাম দেওয়া যায়। বলে যেহেতু কথা নেই, কথা না থাকলে নির্বাক হয়, কিন্তু এখানে তো সবই শূন্যতা, সবই, সেই জন্য এটা নাম অন্য দেয়। আমি বললাম তাহলে এটার নাম দিই মূকাভিনয়, সেই থেকে জন্ম নিল মূকাভিনয়। In America, mime was divided into two types, literal and abstract. Literal mime tells a story. While abstract mime is used to generate feelings, thoughts and images from the scenarios or issues. Pantomime was introduced with dance, music, slapstick comedy in England for family entertainment during the Christmas and the New Year season. Today, mime means a lot more than a silent word. With white face figures walking against the wind.
Charles Chaplin is the pillar of slapstick comedy throughout the world. Niranjan Goswami was a well-known figure of mime after Jogesh Dutta, who was also a proud disciple of Jogesh Dutta. তো অভিনয়ের প্রাণ মানে মুখাভিনয় যদি আমরা না ভালোভাবে রপ্ত করতে পারি শিখতে পারি তাহলে অভিনয়টা কী করে আমরা আমাদের অভিনয়ের প্রাণই থাকবে না নিষ্প্রাণ হবে আরেকটি যেটা যেটা আমি আমার ভালো লেগেছিল সেই সময়ে যখন আমি নাটক দেখতাম তখন আমার মনে হতো যে যারা সংলাপ বলছে একটি দৃশ্যে বাকি 8-10 জন অভিনেতা তারা দাঁড়িয়ে আছে তারা তো সংলাপ বলছে না তাহলে তারা কী করছে তারাও মুখাভিনয় করছে তারা তো ওরা যে দুজন সংলাপ বলছে তাদের কথার যে প্রতিক্রিয়া শোনার পরে বা তাদের যে ঘটনাটা ঘটছে দেখার পরে তাদের যে শারীরিক প্রতিক্রিয়া সেটা নীরবে তারা ব্যক্ত করছে আবার তাদের যখন সুযোগ হচ্ছে তখন তারা আবার সংলাপে অংশ নিচ্ছে তাহলে মুখাভিনয় করাটা খুব দরকার শেখাটা খুব দরকার কারণ যখন আমাকে কোনো দৃশ্যে আমি আছি অথচ আমার মুখে কোনো সংলাপ নেই তাহলে আমাকে তো সেই মুখাভিনয় করে আমার মনের ভাবটাকে ব্যক্ত করতে হয় যোগেশ মাইম একাডেমি জয়েন্ড উইথ পদাবলি আ ট্রাস্টি টু ব্রিং মাইম টু আ সুপিরিয়র হাইট Mime, a silent struggle for existence within the era of modern technology and gadgets, is still going on. Whether the future generation will carry on this art or not.